পরমপিতা আমাকে দেখিয়েছেন এবং সুর করিয়েছেন, আমি করেছি এ কথা আমি বলতে পারি না। তারই একটি গান গাইছি, একটি না পরপর কয়েকটি গান গাইব, আমার নিজের তৈরি করা, মানে ঠাকুর করিয়েছেন আমাকে দিয়ে, তার একটি গাইছি এখন। আমরা যখন ঠাকুরের কাছে যাই, ঠাকুরের মন্দিরে যাই বা কোনো সৎসঙ্গে যাই, আমার অন্তত এই বোধ, এরকম একটা বোধ থাকে যেন ঠাকুর তো সবসময় সব জায়গাতেই বিরাজমান, কিন্তু যখন কোনো প্রতিষ্ঠিত কোনো মন্দির বা কোনো সৎসঙ্গে যখন হাজির হই, মনে হয় তাকে তো আলাদাভাবে সেখানে একটু গুরুত্ব দিয়ে তাকে আসন পেতে তাকে সেখানে আহ্বান জানানো হয়, প্রতিষ্ঠা করা হয়। এই জন্য একটা বোধ কাজ করে যেন তাকে চাক্ষুষ করছি, তার সামনে এসে বসেছি এবং তাকে উপভোগ করার জন্যই এসেছি। আর এটা কেন এসেছি না, তাকে একটু একটু ভালোবাসি, খুব ভালোবাসি এ কথা বলতে পারি না, সাহস হয় না, কিন্তু একটু একটু তো ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকে ঠাকুরের মুখের দিকে যখন চাই, ঠাকুরের বিগ্রহের মুখের দিকে যখন চাই, তখন মনের ভিতরে যে কথাগুলো আসে, যে শব্দগুলো আসে, সেই কথাগুলো থেকে একটা গান চেষ্টা করেছি বানানো, আপনারা শুনে বলবেন কেমন লাগবে। প্রভু তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। খুব ভালো হচ্ছে দাদা সাউন্ড, এখন খুব ভালো হচ্ছে সাউন্ড। প্রভু তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি, তোমায় তো চোখ ভরে দেখব বলে, তো চোখ ভরে দেখব বলে একটু এসে বসি। প্রভু তোমায় ভালোবাসি
বাসির স্বাদ। আচ্ছা বলুন তো, ঠাকুরের শ্রী বিগ্রহের মুখের দিকে তাকালে, তার দুটো চোখের দিকে তাকালে, তার ওই অমন বিধল সুন্দর দুটি চোখের দিকে তাকালে, মনে হয় না এই কথা? তোমার পানে চাইলে পরে হৃদয় বলে ওঠে, এমন ভালোবাসার মানুষ নেই কো আর জগতে। আমি জানি না পূজা, জানি না মন্ত্র, নই কো ¡Gracias!